সুমাইয়া মাসুদ সুমু, আপনি জানতেছেন যে কোনো নামকে ছোট করে বললে কি গুনাহ হবে? যেমন সুমাইয়াকে সুমু বললো, না এটা গুনাহ হবে না। বিকৃতি যেন না হয়, বিকৃতি বলতে এটাকে ব্যঙ্গোক্তি যেন না হয়, বাজেভাবে উল্লেখ যেন না হয়, সংক্ষেপ করা যায় যা সেটাকে তারখিম বলা হয় আরবিতে, নামকে সংক্ষেপ করা, এটাতে অসুবিধা নেই। সুমাইয়া মাসুদ সুমু আপনি আপনার প্রশ্নতে বলেছি। এরপরে ইবনে আব্দুল করিম জানতে চেয়েছেন মসজিদের পেছনে মাজার থাকলে সে মসজিদে নামাজ আদায় করা যাবে কি না। মসজিদের যদি পূর্ব দিকে মাজার থাকে তাহলে ওখানে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি মসজিদের ভেতরে মাজার থাকে, কবর থাকে, তাহলে সেখানে নামাজ পড়তে পারেন না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সিজদা করতে নিষেধ করেছেন। এটা ইহুদিদের অভ্যাস এবং তাদের সংস্কৃতি বলে তিনি উল্লেখ করেছেন, বিনা এটা করা যাবে না। আর যদি মসজিদের সামনে থাকে অর্থাৎ কেবলার দিকে থাকে এবং মসজিদের ওয়ালের বাইরে থাকে তাহলে সেখানে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। সিরাজা মনিরা জানতে চেয়েছেন ভিআইপি কেউ মারা গেলে শোক বই লেখা হয়, খোলা হয়, সবাই সেখানে শোক বাণী লেখেন, এর বিধান কি? শোক বই খুলে শোক বইতে শোক বাণী লেখা, এটাকে শরীয়তের অংশ হিসাবে মানুষ লেখে না, তার প্রতি সহমর্মিতা প্রকাশ এর অংশ হিসাবে করে। কোনো মানুষ মারা গেলে মুখে তাকে সহমর্মিতা প্রদর্শন করা, তার পরিবারকে প্রদর্শন করা, এরকম জায়েজ, লিখে করাও জায়েজ। অতএব এটা শোক বার্তা দেওয়া, লিখে করা, এরকম একটি বিষয় বিধায় এটা তে কোনো অসুবিধা আমি দেখছি না, ইনশাআল্লাহ, যদি পার্শ্ব কোনো অপরাধ বা গুনাহ স্বীকার যদি না হয়।